আমরা পঞ্চম অধ্যায় মনুস্মৃতি শুরু করছি। পঞ্চম অধ্যায় মূলত শুচি অশুচি, পিউরিটি ইম্পিউরিটি, কি কি ভাবে মানুষ পিওর হয়, কি কি ভাবে মানুষ ইম্পিওর হয়। তো আপনি বলবেন যে গীতাতে খুব সহজে বলছেন, কোনো কিছু সন্দেহ হলে ওম তৎসৎ বলে দিলেই শুদ্ধ হয়ে যায়, গঙ্গা জল ছিটিয়ে দিলেই শুদ্ধ হয়ে যায়, ঠিকই। কিন্তু মনু আর একটু ডিটেল করেন, অনেক কিছুর ব্যাপারে অনেক ডিটেলে বলছেন। আমরা ন্যাচারালি সবটা তো বলতে পারবো না, কিন্তু একটা জেনারেল আইডিয়া তবু তো বলছেন যে 4 নম্বর শ্লোকে বলছেন, মানুষ যখন দোষগ্রস্ত হয়, দোষগ্রস্ত হওয়া মানে অপবিত্র, তখনই মৃত্যু তাকে মারে। দোষগ্রস্ত না হলে মৃত্যু মারবে না। তো ব্রাহ্মণকে কিভাবে মারে? তো বলেন, অনভ্যাসে না বেদানাম আচার্যস্য চ বর্জনাত্, যে বেদে যদি অভ্যেস না করে নিয়মিত, আচার কে যদি ত্যাগ করে, আলস্য, আর অন্যের দোষে, অন্য খাবার দোষে, তখন মৃত্যু ব্রাহ্মণকে মারতে ইচ্ছে করে। দেখুন, মানুষ সব মানুষই মরবে, এখানে মৃত্যু বলতে বলছে অপমৃত্যু, মানে 100 বছর পর্যন্ত বাঁচবে না, আগে মরে যাবে এটসেট্রা। আর মৃত্যুর ইচ্ছা করলেই যে মরবে তা না, কিন্তু এনার কয়েকটা জিনিস বলছেন। দেখুন কিরকম শব্দগুলো নিয়ে আসছেন, যে মৃত্যু ব্রাহ্মণকে কিভাবে মারে, যদি বলছেন বেদের অভ্যেস না করে, আচার সেটাকে যদি ত্যাগ করে দেয়, আলস্য যদি তার এসে যায়, আর অন্যের যদি দোষ হয়, খাওয়া দাওয়াতে যদি দোষ হয়। এখন সেই জন্য এখানে বলবেন যে কি কি জিনিস খেতে আছে, কি কি জিনিস খেতে নেই, বেশিরভাগ জিনিস এগুলো পালন হয় না। আমি জাস্ট কয়েকটা জিনিস মেনশন করে যাব, যে বলছেন এর মধ্যে যাচ্ছেন যে খুব ইম্পর্টেন্ট যেটা, যে দেবতা আদিকে অন্ন অর্পণ না করে যদি বিশেষ জিনিসগুলো খাওয়া হয়, তার মধ্যে যেমন একটা বলছিলেন তিল মিশ্রিত ভাত, কালকে কেউ একজন প্রশ্ন বলছিল না, তিল মিশ্রিত ভাত, তো ভাতে যদি তিল মেশানো হয়, এটা বিশেষ খাবার, দেবতাদেরকে আগে ওটা দিতে হবে। আর বলছেন যে যে কোনো ডেলিকেসি, যেমন হালুয়া, তারপরে পুয়া মালপো, এই জিনিসগুলো দেবতাকে যদি না দিয়ে খায় তাহলে এগুলো পাপ। আর যে বলছেন যে মাংস বিনা যজ্ঞের, তাহলে যজ্ঞ যদি হয়নি আর সেটাকে মাংস বলে হয়েছে, এটা খেতে নেই, এগুলো খেতে নেই। তার মানে যখন করবে, দেবতাকে অর্পণ করে তখন খাবে। খুব সিম্পল জিনিস এটা, বেসিক্যালি কি যে খাওয়াগুলো না, এগুলো রিচ খাওয়া, রিচ মানে বড় লোকের খাওয়া, তো বড় লোকগুলোকে একটু সাবধান করছে, তুমিও যদি খাও আগে দেবতাদের এটা দেবে, তারপরে খাবে। তো বলছেন যে যদি অভক্ষ্য দুধ, অভক্ষ দুধ আছে, সেটার বানানো যে কোনো জিনিস, দই হোক খোয়া হোক, এগুলো যদি খায়, তাহলে 7 রাত্রি তাকে ব্রত করতে হবে। অমক্ষ দুধ হয়, অমক্ষ দুধ হয় মানে বাছুরের সবে জন্ম হয়েছে আর ওর একটা পিরিয়ড আছে, ওই পিরিয়ডের মাঝখানে যদি আপনি দুধটা নিয়ে নেন, ওটা বলে অমক্ষ দুধ, আপনি ওটা খেতে পারেন না, কারণ ওটা বাছুরের অধিকার। বলছেন দুধ খেতে গেলে, গরুর দুধ তো অটোমেটিক, মোষের দুধ খাবে, আর বলছেন যে গরু আর মোষ এছাড়া জঙ্গলে যে কোনো পশু যেগুলো বাস করে তার দুধ খাবে না, মানে হরিণ টরিণ এগুলো দুধ খাবে না, আর নারী স্ত্রী তার দুধ খাবে না।
তার সঙ্গে বলছেন যে কোনো জিনিস যেটা স্বভাবত মিষ্টি কিন্তু অনেকক্ষণ রাখার জন্য টক হয়ে গেছে সেটাকে খাবে না। যেমন দই, দই স্বভাবে মিষ্টি হয় কিন্তু ওই অনেকক্ষণ ছেড়ে দিলে টক হয়। কিন্তু এগুলো কি হয় এই যে আমরা স্মৃতি স্মৃতি বলছি, যেমন সাউদিনে আমাদের একজন খুব নাম করা মহারাজ আছেন, খুব খুব ফেমাস, খুব পণ্ডিত, সত্যিকারের খুব বড় সাধু। তো ওনার একজন সেবক, ব্রহ্মচারী সেবক, সে দেখলো যে দইয়ে ইয়ে হয়ে গেছে, কি বলে, ফাঙ্গাস হয়ে গেছে, তো দইটাকে নিয়ে ফেলে দিয়েছে। তারপরে সেই মহারাজ এসে বলছেন যে আরে দইটা কোথায়, মহারাজ তো ফাঙ্গাস হয়ে গিয়েছিল, তো খারাপ হয়ে গিয়েছিল। না না না, দই কখনো খারাপ হয় না, তুমি কি করলে, কেন ফেলে দিলে? ওনার কাছে যে ওইটা যত পচবে দইটা, যত টক হবে তত ভালো। সাউথ ইন্ডিয়াতে যদি যান, কারণ ওখানে গরম এত বেশি, ওনার টকটা খেতে হয়। মানু ওইটাকে বারণ করছেন। আর আমরা সমস্ত লিস্ট দিচ্ছি না, বলছেন যে কাঁচা মাংস, আর যা সরি কাঁচা মাংস তার সঙ্গে যারা ওগুলো খায়, যেমন শকুন আদি, ওগুলোর মাংস খাবে না। তো তার সঙ্গে বলছেন কিছু কিছু পাখি, লম্বা লিস্ট আছে, ওগুলো খাবে না। তার মধ্যে হাঁস খাওয়া যাবে না, আর গ্রামে কুকুটাম খাওয়া যাবে না, মুরগি খাওয়া যাবে না। তার সঙ্গে টিয়া পাখি, ময়না, লম্বা লিস্ট আলটিমেটলি না খুঁজে পাওয়া যায় না, খাবে এটা কি, বিরাট লম্বা লিস্ট দিয়ে যাচ্ছে, দেখলো কোনোটাই খাবে না। বলছেন যে যারা চোঁচ দিয়ে, চুনচু দিয়ে কেটে খায়, যেমন ওই যে কাঠুরে পাখি হয় না, ওগুলোকে খাবে না। তো তারপরে শুকনো মাংস খাবে না, এগুলো বিরাট লম্বা লিস্ট বলছেন। তারপরে বলছেন যে যে আপনার আরা হয় বলছেন কচ্ছপ, খরগোশ, এগুলোকে এরা বলছেন পঞ্চনাথ, কিন্তু এগুলো ভক্ষ। খরগোশের মাংস খাওয়া যাবে, কচ্ছপের মাংস খাওয়া যাবে, সব বিরাট লম্বা লিস্ট, আমরা ওগুলোতে আর যাচ্ছি না। তো কিন্তু যেটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা 23 নম্বর শ্লোকে আসে, বেসিক্যালি উনি যেটা ডিসকাশন করছেন মাংসকে নিয়ে করে, বলছেন বভু ভুরহি পুরো ডাসা ভক্ষ্যানাম মৃগভক্ষিণাম। বলছেন আগেকার দিনে মুনিরা, ঋষিরা, ব্রাহ্মণরা, ক্ষত্রিয়রা যখন যজ্ঞ হতো, তখন কিছু কিছু ভক্ষ পশু পাখি সেটাকে পুরো ডাস বানাতে, পুরো ডাস হয় যজ্ঞের সময় একটা হবিষ্য দ্রব্য, হবিষ্যের জন্য একটা থাকে পুরো ডাস, যেটা যজ্ঞের পরে ওনারা খান। তো বলছেন যে সেই জন্যে যেগুলো স্যাংশনড, সেই পশু পাখিকে মারা যায় কিন্তু যজ্ঞের জন্যে, মানে যে সেন্সলেস কিলিং সেটাকে পারমিট করছে না, কিন্তু যজ্ঞ যেটা পরে পরে তন্ত্রে এসে ওই ছাগ বলি আদিতে এসেছে। আর সাতাশ নম্বর শ্লোকে বলছেন যে মন্ত্রের দ্বারা প্রোকশন করে, মানে একটা শুদ্ধ করে যজ্ঞে হবন হয়েছে এরকম মৃগ আদি পশুর, মৃগের মাংস যদি ব্রাহ্মণের সেরকম ইচ্ছা হয় তাহলে একবার খেতে পারে। আর বলছেন যে যদি মধুপর্ক শ্রাদ্ধ আদিতে যদি হয় তখন খাবে, প্রাণ সংকট হলে অবশ্যই খাবে। এগুলো কন্ট্রোভার্সিয়াল জিনিস, মানে ইদানিংকালে এগুলো খুব কন্ট্রোভার্সি হয়েছে, আমরা বলতেও পারি না, আবার বলতে হয়। আগেকার দিনে শ্রাদ্ধে কিন্তু মাংস অর্পণ করা হতো, নিয়ম ভঙ্গ না শ্রাদ্ধে, এটা সবচেয়ে ইন্টারেস্টিং পাওয়া যায়। শ্রী রামচন্দ্র যখনই যখন বনবাসে গেছেন, যে পুজোই করছেন, বস্তু বাস্তু স্থাপনা করছেন, কৃষ্ণ মৃগ তার মাংস, তিনি জটায়ুর শ্রাদ্ধ করছেন
পাখি কৃষ্ণমৃগ সব কথাতে কৃষ্ণমৃগ কৃষ্ণমৃগ। গীতা প্রেস গোরখপুরে যারা ট্রান্সলেটার্স তারা ওইটাকে অন্ন আদি করে দেখাচ্ছেন, এটা হরিণের মাংস নয়, এটা একটা এক ধরনের কন্দ। কিন্তু আমরা আগেও ক্রস করেছি, এখনো মনু একেবারে পরিষ্কার যে আগে এই ঠিক তিনি এটা বলছেন যে বহুবি পুরোড় আশা ভক্ষ্যানাম মৃগপক্ষীনাম। আগেকার দিনে যারা ঋষিরা ছিলেন, ব্রাহ্মণরা ক্ষত্রিয়রা ছিলেন, ব্রহ্মক্ষত্র সবেসুচ, ব্রাহ্মণ ক্ষত্রিয় এনারা যজ্ঞের সময় মাংস পুরোডাস বানাতেন, যেটা ভবিষ্য হতো, সেই জন্য ওটাতে কোনো দোষ নেই। কিন্তু ওটাকে যদি খাওয়া হয় যজ্ঞের পরে বা শ্রাদ্ধের পরে করা যেতে পারে, কিন্তু ওই প্রোকশন আদি করে শুদ্ধি করে। আর বলছেন যে অন্যান্য খাওয়া যদি না থাকে অভাব, তাহলে মাংস খাবে। রোগ বিশেষ যদি হয়, অনেক সময় ইদানিংকালে ডাক্তাররা বলে যে আপনার এই প্রবলেম আছে, চিকেন স্যুপ খাবেন, ওই খাবে। তো যেমন যেমন আমরা এগোচ্ছি শুধু খাওয়া দাওয়া নিয়ে চলছে। তো বলছেন যে যজ্ঞায় যজ্ঞের যজ্ঞের মাংসস্তেষ দেব বিধি স্মৃত, যজ্ঞের জন্যে যদি মাংস খাওয়া হয় এইটা দেব বিধি, দেববিধি মানে হচ্ছে দেবতারা এটাকে অনুমোদন করেছেন। আর যদি এর বিপরীত মাংস ভক্ষণ হয় যজ্ঞের জন্য যদি না করা হয় তাহলে এটাকে বলে রাক্ষস বিধি। দুটো বিধি বলছেন, দেববিধি রাক্ষস বিধি। যদি যজ্ঞের জন্যে বলি হয়েছে প্রসাদ রূপে যদি গ্রহণ করা হয় তাহলে ঠিক আছে, কিন্তু এমনি যদি বলি দেওয়া হয় এটাকে বলছেন রাক্ষস বিধি। তো শুধু বলছেন যে নিজের পেট ভরার জন্য এগুলোর জন্য এটা এটা ঠিক না। তারপরে বলছেন টাকা পয়সার জন্য যদি কেউ পশুর বধ করছে, তো তাদের অনেক বেশি পাপ হয়। আর যদি দেব পিতৃ কার্য ছাড়াও যদি কেউ মাংস ভক্ষণ করে তাতে পাপ হয়, কিন্তু তাতে কম পাপ হয়। তার মানে মাংস ভক্ষণ করলে দোষ কম, কিন্তু টাকা পয়সার জন্য যদি কেউ পশু বধ করে তাহলে তার পাপ অনেক বেশি। অর্থটা হল, ও সরি না না উল্টো বলছে, না তাদের সম্ভবতী না মৃগন্তু ধনার্থী না, সরি, টাকা পয়সার জন্য যারা নিজের পেট চালানোর জন্য পশু পাখি ধরে বেড়াচ্ছে তাদের পাপ হয়, কিন্তু যারা শুধু নিজের পেট ভরার জন্য মাংস খায় তাদের অনেক বেশি পাপ হয়। উল্টোটা বলছেন যে পেট চালানোর জন্য করছে, যার জন্য যারা পশু পাখি যারা ধরে বেড়ায় এটা একটা জাতি, এদেরকে বলছেন যে এখন কী করবে, পেট চালাতে হবে তুমি ধরো, কিন্তু বিনা যজ্ঞের যারা খাচ্ছে তাদের পাপ অনেক বেশি। এখন যখন মনু এগুলোকে লিখছেন সেই সময় যে পশু পাখিকে মারা মাংস খাওয়া এটা আউট অফ ভোগ হয়ে যাচ্ছে, মানে প্র্যাকটিসে আর থাকছে না। আর মনু উনি করেন কি, যে জিনিসটাকে পছন্দ করেন না ও যেটা চান না যে সোসাইটি করুক, প্রথমে বুঝিয়ে বলবে তারপরে আচ্ছা করে দেবতাদের অভিশাপটা দিয়ে দেয়, আর যেখানে সুযোগ সেখানে রাজাকেও ঢুকিয়ে দেয়। তো শেষে উনি বলছেন 38 নম্বর শ্লোকে যে যজ্ঞ ছাড়া শ্রাদ্ধ ছাড়া যদি কোনো পশুর বলি হয় তাহলে ওই যাকে মেরেছে তার গায়ে যত লোম আছে তত জন্ম ধরে সেই পশুটা তাকে মারতে থাকে। যদি ছাগল খান তাহলে ছাগলের গায়ে যত লোম আছে অত জন্ম ধরে ওই ছাগলটা আপনাকে কাটতে থাকবে। এগুলোকে বলে অর্থবাদ। অর্থবাদ মানে হয় এরা জিনিসকে প্রশংসা করার জন্য এমন ভাবে বলে যাতে মানুষ ওইটা দিকে টোপটা খেয়ে যায়, ভালোর দিকেও যায় খারাপের দিকেও যায়, একটু ভয় দেখিয়ে দিচ্ছে ওইটি করো না,
তার মানে হচ্ছে যে মনু মোটামুটি এই বুদ্ধিস্ট পিরিয়ড যখন ছিল তখন এগুলো আরো ভালোভাবে কম্পাইল হয়েছে, কারণ তখন ওই অহিংসা জৈন ধর্মের জন্য আর বৌদ্ধ ধর্মের জন্য এসে গেছে, ওটাকে তিনি রেস্ট্রিক্ট করছেন, কিন্তু ওই যজ্ঞের জন্য হিংসাকে অনুমতি দিচ্ছেন। বলছেন যে হিংসা করে না, 47 নম্বর শ্লোকে বলছেন যে হিংসা করে না, সে যে জিনিসটা চিন্তন করে, যে কাজে মন দেয়, তার মানে ঈশ্বর চিন্তন আদি যদি করে, তখন বেশি চেষ্টা না করেই সেই ফলটা পেয়ে যায়। তুমি যদি মাছ মাংস খান না, যারা নিরামিষাসী, তারা যদি যেটাই চেষ্টা করেন, যেটাই চিন্তন করেন, সহজে হয়ে যায়। এটাও অর্থবাদ, এটা স্তুতি করছে একটা জিনিসকে, যাতে লোকে মাছ মাংস না খায়। অন্যদিকে কিন্তু দেখবেন এই যে গীতাতে যখন সাত্বিক রাজসিক তামসিক খাবার কথা যখন বলছেন, তো যেখানে বেশি ঝোল ঝাল থাকে ওটা রাজসিক খাওয়া, আর যেটা একটু বেশ পচিয়ে টুচিয়ে সুটকির মতো খায় তামসিক খাওয়া, আর মাংসটাও সাত্বিক খাওয়া হয়ে যাবে যদি ওই সাধারণ ঝোলের মতো, মাছ সাধারণ ঝোলের মতো যদি খায়। এখন ধরুন যার শরীর সাহায্য করছে না, হেলথ ইস্যুস আছে, ওয়া যার জন্য এটা ন্যাচারাল ফুড, যেমন বাঙালিদের জন্য এটা মাছ ন্যাচারাল ফুড, তো সেটাও যদি সাত্বিকভাবে খাওয়া হয় তো তাতে দোষ নেই। কিন্তু একটা জিনিস দেখা যায়, যেমন দেখা যায় যে যোগীরা যখন সত্যিকারের যোগ সাধন আদি করেন, ওদের খাওয়া দাওয়া না ধীরে 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 নিজে থেকেই সাত্বিক হয়ে যায়, না চাইলে ওটা সাত্বিকের দিকে চলে যায়। যখনই দেখবেন আপনার ঝাল লঙ্কা এগুলো বেশি খেতে ইচ্ছে করছে, বুঝবেন আপনার শরীর মন এখন সাত্বিকভাবে নেই। কিন্তু যদি আপনি একটু জপ ধ্যান করতে শুরু করেন, এখানে কজন আছেন যে 5 ঘন্টা করে দিনে জপ ধ্যান করেন, কমসে কম হাত তুলুন, 5 ঘন্টা আগে পুজোর সঙ্গে ওইভাবে থাকেন, তো 3 ঘন্টা এখানে ক্লাস করেন, 3 ঘন্টা এখানে ক্লাস করেন, তার ছাড়া 5 ঘন্টা করে, বাহ ভেরি গুড। তো আপনার এই যে ঝাল ঝোল মানে একদম সহ্য হবে না, অস্বস্তি লাগবে, ওই কিছুটা বয়সের জন্য খেলে পেট খারাপ হবে, তো ওই বয়সে ওদের কিছুই ভালো লাগে না। 5 ঘন্টা থেকে নামিয়ে 4 ঘন্টা বলছে না, 3 ঘন্টা না কাউন্টিং এর মধ্যে নেওয়া যায় না, 3 ঘন্টা খুব কম হয়ে যায়, 3 ঘন্টায় অনেকগুলো হাত উঠবে। হ্যাঁ 3 ঘন্টা অনেক হাত উঠবে, আমি অনেকেই জানি, আমি জানি যারা 3 ঘন্টা করে জপ ধ্যান করে, কিন্তু দেখবেন 3 ঘন্টা যদি মন দিয়ে জপ ধ্যান করা হয় না, সত্যিকারের মন দিয়ে, দেখবেন ওই যেখানে একটু রাজসিক খাওয়া তামসিক খাওয়া না খেতে আর ইচ্ছে করবে না, তখন এটা নর্মাল একটা ইচ্ছে করবে সাত্বিকের দিকে, ওর শরীর নেবে না, শরীর যদি নিচ্ছে তার মানে বুঝবেন যে সাত্বিক ভাব নেই। এটা কিন্তু সত্যিকারের হয়, মানে এটা যে মনু এমনি বলে দিচ্ছেন বা বৈষ্ণবদের এটা যে বারণ করে, এটা এমনি না, এটা জেনুইন। এটা বলছে, মা বলছেন মাছ খাও বাবা মাথা, এখানে অ্যাকচুয়ালি প্রশ্নটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, ভালো এই প্রশ্নগুলো করা ভালো, তাহলে বুঝতে পারবে যে কিভাবে অ্যাপারেন্টলি যে কনফ্লিক্টিং কমেন্টস আমার কাছে এসে ওটা হারমোনাইজ হয়, সেজন্য খুব দরকার। ওর প্রশ্নটা হচ্ছে, মা বলছেন সাধুকে যে বাবা মাছ খা, মাছ খেলে মাথা ঠান্ডা থাকে, মানু বলছেন খেয়েও না, ঠিক কিনা? আমরা জানি যে সাধুরা যে যেমন দেশে আছে তেমন খাওয়া খায়, টিবেটান মাংস যারা আছেন, তিব্বতে বুদ্ধিস্টরা তারা মাংস খায়, আর হিংসা করা নিষেধ, হিংসা করতে নেই, তোরা সেটা করে কি ঘোড়া ইয়াক এগুলোকে ওই মুখে বস্তা পরিয়ে মুখটা বেঁধে দেয় যাতে নিঃশ্বাস না নিতে পারে,
ছটপট করে ঘোড়াটা মেরে দেয়, কারণ মারতে পারবে না। আর নাহলে অনেক তো পাহাড়ের চটি থেকে ফেলে দেয় কায়দা করে, হিংসাটা হলো না কিন্তু মাংসটা বেরিয়ে এলো। যেটা ফ্যাক্ট বলে দিলাম, প্রবলেমটা কি হয় এখানে যেটা বুঝতে হবে আপনাকে, জীবন খুব কঠিন। আপনি যে কোনো ফিল্ডে যদি এগোতে চান, যে কোনো ফিল্ডে যদি এগোতে চান, যারা আপনারা ঘর সংসার করছেন দেখছেন, একটা গিন্নির সঙ্গে অ্যাডজাস্ট করা, একটা স্বামীর সঙ্গে অ্যাডজাস্ট করা কত কঠিন। সেখানে একটা অ্যাচিভমেন্ট, আপনি একটা বিদ্যার সঙ্গে অ্যাচিভ করতে যাচ্ছেন, কত কঠিন। এই সব কিছুর মধ্যে কি হয়, তাও একটা বাইরের সাহায্য পাওয়া যায়, যে কোনো জিনিস একটা বাইরের সাহায্য পাওয়া যায়। আধ্যাত্মিক জীবনে যে ঢুকলো এখন আর কিন্তু ওর কোনো সাহায্য নেই। যে আজকে সকালে মঠে মন্দিরে ঘুরছিলাম, একটা গ্রুপ কোথায় থেকে যায় না, একটা বাচ্চা মেয়ে দৌড়ে এসে গ্রুপটাকে ছেড়ে দৌড়ে এসে প্রণাম করে গেল। আমার হঠাৎই চলে ওকে ডেকে মাথায় একটু হাত বুলিয়ে দিই। হঠাৎ আবার মনে হলো যে কি জানি বাবা এরা কারা, জানি না চিনি না, তারা কি অর্থে নেবে, নিজেকে রিস্ট্রেন করে নিলাম। যারা সংসারে আছেন ওনাদের মনে যখন অফেকশন আসে ওনাদের কাছে এটা কোনো ইস্যু না, সন্ন্যাসীদের জন্য সবটাই প্রবলেম। না কাউকে ভালোবাসা দেখাতে পারে, না কারোর প্রতি রাগ দেখাতে পারে, বাইরে রাগও দেখাতে পারবে না। আমরা কত ইনসাল্টেড হই বাইরে আপনারা কল্পনাই করতে পারেন না, উত্তর দিতে পারি না, বাইরের লোকেদের সঙ্গে ঝগড়া করা যায় না। না ট্রেনে যাচ্ছি, এসে দেখবো একজন শুয়ে আছে, বলবে আরে বাবাজি আপ তো মহান হ্যায়, আপ বৈঠ কে চলিয়ে হমকো লেটনে দিজিয়ে, আপ তো সহ লেতে হ্যায়। আরে ও ধরে নিয়েছে যে বাবাজির সিট আছে, শুয়ে থাকবো। অনেক অনেক রকমের ফেস করতে হয়। এই যে রিয়াকশন গুলো আপনার হবে, কাউকে ভালোবাসতে ইচ্ছে করছে, কাউকে গাল দিতে ইচ্ছে করছে, কারোর প্রতি হিংসা হচ্ছে, তার মানে মন আপনার দৌড়চ্ছে, মন দৌড়চ্ছে। যিনি একটুও জবধান করেন, সন্ন্যাসীরা না, তাদের মন আরো পাওয়ারফুল হয়ে যায়। সাধারণ লোকেদের ওই বলে আলিপুর জুয়ে ওখানে যে বুড়ো একটা কুমির আছে, সে নড়ে না চড়ে না, পড়ে আছে। বেশিরভাগ লোকেদের মন ওই রকম মরা ঘোড়ার মতো মরে পড়ে আছে। সন্ন্যাসীদের, বিশেষ করে ইয়াং সন্ন্যাসী না, একটু জবধান করে বলে ওদের ঘোড়াটা দুর্দান্ত হয়ে যায়, সে দৌড়ের চোখে আর সামলানো যাবে না, ইউ জাস্ট ক্যান্ট কন্ট্রোল। এইবার ওইটাই, ওই মনটাকে কন্ট্রোলে আনতে হবে, যেটাকে বলে প্রত্যাহার। এই কন্ট্রোল কিন্তু আমি দেখেছি আমার নিজের অনুভব, খুব কম সন্ন্যাসী থাকে, খুব কম সন্ন্যাসী থাকে, যার জন্য কিছুদিন 10-15-20 বছর সাধনা করছেন, সব করছেন, দিয়ে তারপরে জীবনটা না এলোমেলো হতে শুরু হয়ে যায়, কন্ট্রোল রাখতে পারে না। ধরুন আপনি এভাবে আপনি কল্পনা করুন, একটা কোনো ভাইব্রেটর আছে, সেটা এমনি রডের মতো, আপনি ওটাকে ধরে আছেন, এরপর ওটাকে প্লাগিং করে দিয়েছেন, এবার ও ভাইব্রেট করতে শুরু করলো। আর সময় সঙ্গে যেমন ওই যেগুলো হয় না, যে ট্রেডমিল আদি যেগুলো দৌড়চ্ছে, ঠিক ওরকম স্পিড বাড়ছে। এখন আপনি কতক্ষণ এটাকে ধরে রাখবেন, যতটা আপনার ক্ষমতা আছে, একটা লেভেলের পরে যখন ওটা আরো জোর ভাইব্রেট করতে শুরু করলো, আপনি ওটাকে কন্ট্রোল রাখতে পারবেন না, হাত থেকে ফেলে দিতে হবে, কন্ট্রোলের বাইরে চলে যাবে। আর যদি না ছাড়তে পারেন, তখন হাতটা যদি আপনার বাঁধা থাকে তখন কি হবে, ওই ভাইব্রেটরটাও নাচবে, আপনার হাতও নাচবে, আপনিও তার সঙ্গে নাচবেন আর চেঁচাবেন। বেশিরভাগই স্বামীজি যে বলছেন যে 180 জন যারা ধর্মপথে আছে ডববাজ হয়ে যায়, ডববাজ হয়ে যায়, সামলাতে পারছে না, কন্ট্রোল নেই, 15 জনের মাথা খারাপ হয়ে যায়,
যারা সাংগঠনিক চিন্তা মাথা খারাপ হয়ে যায়, 5% যে বাঁচে এটাকে লিটারালি নেওয়া যায় না, কিন্তু এটাই হয়। এখন আপনারা ঘুরে ঘুরে সাবদেরকে জিজ্ঞেস করবেন না যে আপনি 80 না 15 না 5 কোনটাতে। কিন্তু স্বামী যেটা বলছেন ঠিক বলছেন, স্বামীজিকে কোশ্চেন করা যাবে, এটা ফ্যাক্ট। ওই যে 80 যেটা যারা কন্ট্রোল হারিয়ে ফেলেছে, ওরা হলো যারা ওটাকে ঠিক টাইমে কন্ট্রোল করেনি। আর বাকি যে 15 জন যেটা বলছে মাথা খারাপ হয়ে যায়, ওর ওই ওই যে ভাইব্রেট যেটা করছিল সে তার শরীরটাকেই ভেঙে দিয়েছে, এখন উল্টে পড়ে আছে। 5 জন তারা হলেন রেয়ার লাকি ফিউ। এই 95টাকে বাঁচানোর জন্য খুব দরকার হয় যে পৌষ্টিক খাওয়া, খাওয়া দাওয়াটা বিশেষ করে প্রথমের দিকে না খুব ভালো দিতে হয়। তখন শরীর যদি ঠিক থাকে, পসিবিলিটি আছে মনটাকে ওই যে দুর্দান্ত ঘোরা ওটাকে কন্ট্রোলে নিয়ে আসবে। আর যাদের মন এলোমেলো হচ্ছে, ওর কোনো কারণে যদি খাওয়া দাওয়া থেকে মন যায়, শরীর যদি দুর্বল হয়, গ্যারান্টিড ইজ ফিনিশড। অনেক সময় আপনারা দেখবেন না, কারণ আমাদের এখানেও করে, যাদের একটু সন্ন্যাসীগুলো একটু ডান দিক বাদি করছে, বলে বাবা একটু ঘুরে এসো তো। যেমন ঘুরে ঘুরতে গেল কোথাও, হরিদ্বার চলে গেল, একটা চেঞ্জ অফ ক্লাইমেট হলো, খাওয়া দাওয়া চেঞ্জ হলো, কিছুদিন পরে সব ঠিকঠাক হয়ে যায়। মা যখন বলছেন যে মাছ খাওয়া মাথা ঠান্ডা থাকবে, ওই যে 95 যেটা স্বামীজি বলছেন, ওদেরকে বলছেন তোমার মাথাটা ঠিক থাকবে। কিন্তু ওই 95 থেকে যখন লাস্ট 5 এর ট্রানজিশন হয়, তখন কিন্তু ওটা অটোমেটিকই পড়ে যাবে, ওটা তোমাকে করতেও হবে না। বাচ্চা ছেলে বলছে যে আমার খিদে পেলে মা ডেকে দিও, বল তোমার খিদি তোমাকে ডাকবে, ও নিজেই পড়ে যাবে, ওটা আর তোমাকে ভাবতে হবে না, ইট জাস্ট গোজ অ্যাওয়ে। প্রথমে ওটা চেঞ্জ হবে যে ঝাল মশলাটা একটু কম করুন, সেকেন্ড থেকে হবে ওই জিনিসটা অলটুগেদার। আমরা মানে আমি নিজে অনেকবার দেখেছি ওরকম, যেমনি একটু জব দেন তপস্যাতে বেশি গেলাম, খাওয়া অটোমেটিকলি পাল্টে যায়। যেমনি ওখান থেকে ওই কাজে কমে আবার নামলাম, অটোমেটিক ওই শরীর ডিমান্ড করতে শুরু করে দেয়। এখন কি হয়, যখন শিশি মা ওই নতুন নতুন সন্ন্যাসীর আসছে, খাওয়া দাওয়া ভালো ছিল না, অবস্থা খারাপ, তার মধ্যে একটা ট্রানজিশন হয়েছে, লোকে মনে করে সন্ন্যাসী হয়ে গেল মানে ব্রহ্মজ্ঞ, সন্ন্যাসী হয়ে গেল তার মানে সে এক ঝুড়ি আপদ নিজের মাথায় ডেকে এনেছে। তার কারণ হচ্ছে তার এখন বাড়ির সাপোর্ট নেই, জীবনে কোনো সাপোর্ট সিস্টেম নেই, কিচ্ছু নেই, এখন এই যুদ্ধক্ষেত্রে একা নেমে পড়লো, কেউ তার পাশে নেই। এখন খাওয়া দাওয়াও যদি তার ঠিক না থাকে, একেবারেই এলোমেলো হয়ে যাবে। তো এই যে মাথা গরম, এগুলো হয় কি, এটাকে এভাবে দেখবেন যে দুর্দান্ত ঘোড়া দৌড়ে যাচ্ছে, সেটাকে কন্ট্রোলে আনার জন্য শক্তি বেশি দরকার। জপ ধ্যান যারা করেন, তপস্যা যারা করেন, তাদের মন দুর্দান্ত ঘোড়া, ওটাকে কন্ট্রোলে রাখার জন্য খাওয়াটা ভালো রাখতে হয়। দিয়ে যখন ঘোড়াটা পুরো ট্রেন হয়ে গেল, পুরো ট্রেন, তখন আর ওই স্ট্রেংথ লাগাতে হয় না, তখন ঘোড়া নিজেই চলবে। আপনারা জানবেন আলেকজান্ডারের ঘোড়া ছিল, কি নাম ছিল, হ্যাঁ আগে বোকা প্লাস, না ওরকমই নাম, বোকা প্লাস নাম ছিল ওর। তো ঘোড়াটা একটা পুরো দৈত্যের মতো বিরাট, কেউ তাকে কন্ট্রোল করতে পারছে না। আলেকজান্ডার দেখতে পারলো, বুঝে গেছে যে যে আরে ও তো নিজের ছায়া থেকে ঘাবড়ে যাচ্ছে, ও কায়দা করে ওর মুখটাকে টেনে ওর মুখটা সূর্যের দিকে করে দিল, ঘোড়া কন্ট্রোলে এসে গেল। তো আলেকজান্ডার শেষ পর্যন্ত ওই ঘোড়ার পিঠে, বিরাট দৈত্যের মতো ঘোড়া, পরে ঘোড়াটি মারা যায়। যখন ভারতে এলো, ভারত থেকে যাচ্ছিল, ঘোড়াটি মারা যায়, সেই আলেকজান্ডার ভেঙে পড়লো। দিয়ে তারপর 3টে 4টে শহর তিনি নামকরণ করলেন নিজের ঘোড়ার উপরে। এখন দেখুন কি হয়েছে, একবার যখন ঘোড়া কন্ট্রোলে এসে গেল, তারপরে আর খাটতে হয় না। ঠাকুর বলছেন নদীর তুলনা দিয়ে, আঁক বাঁক নদী যখন, তখন যে মাঝি খুব জোর করে ধরে থাকে, যে যখন ধারায় পড়ে গেল তখন এটা ছেড়ে দেয়, বলে নে তামাক নিয়ে আয়। মন ঠিক তাই হয়, ওই যখন ওই আঁক বাঁক দিয়ে যাচ্ছে তখন পুরো অ্যালার্ট, খাওয়া দাওয়া এই সেই সবটাই, যখন স্থির হয়ে গেল ঠিক আছে,
মানু এটাই বলছেন যে আমার স্থির, প্রথমে যদি করে দাও তুমি তো মরবে গ্যারান্টিড, ব্রেন অ্যাবনর্মাল হয়ে যাবে। হয় ওটা আমাদের সন্ন্যাসে কিছু মন্ত্র আছে তাতে মনে হয় যেন অহিংসা, এগুলো তো তখন প্রায় দেখা যায় যাদের সন্ন্যাসে ঠিক পরে মাছ মাংস ডিম এগুলো, আমাদের অনেক সেন্টার্সে যেখানে ছেলেরা আছে এগুলো হয় তো দূরে চলে যায়। তা আমি এইখান থেকে দেবঘরে পোস্টেড হয়েছিলাম, তো মাছ মাংস এগুলো কিছু খেতাম না। তো সুহিতান্দজি মহারাজ যিনি ভাইস প্রেসিডেন্ট, তিনি তখন সেক্রেটারি ছিলেন, তো আমি কিছু খাচ্ছি না দেখে উনি কিছু বললেন না। তা আরেক দুজন যখন বলে কিছু খাচ্ছে না, নতুন সন্ন্যাস হয়েছে তো কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। ঠিক তাই কাজের এমন প্রেশার, কদিন পরেই যা খেতে দিচ্ছে সেটা আপনাকে খেতে হবে, দাঁড়াতেই পারবেন না ওখানে, ছিটকে পড়ে যাবেন। কিন্তু যখন এই তপস্যায় যখন চলে এলেন তখন জিনিসটা অন্যরকম হয়ে যায়। দিয়ে বলছেন যে মাংস ভক্ষ ইত্বা মূত্র, মাংস শব্দের ব্যুৎপত্তি করছেন। মাংস ভক্ষ, সংস্কৃত ভাষা না খুব ইলাস্টিক ল্যাঙ্গুয়েজ, যে কোনো শব্দ থেকে যে কোনো ব্যুৎপত্তি করে দেওয়া যায়। মা স ভক্ষিত্বা, মরার পরে এ আমাকে খাবে, এই ভাবটা রাখতে হয়। এই ভাবটা রাখলে তখন বুঝতে পারবে যে কি, আমি যে ছাগলকে আমি খাচ্ছি এই ছাগলটা আমাকে খাবে। আর যারা পুঁটি মাছ খায়, পুঁটি মাছ তো একগাড়া খায় কিনা, অতগুলো মাছ আপনাকে খাবে অতগুলো জন্ম ধরে, তা বুঝে নিন মুক্তি কত দূরে। এগুলো বাচ্চাদেরকে যেমন ভয় দেখানো হয় না, ওখানে জুজু আছে, ওখানে ভূত আছে, যেও না, ওই রকম আর কি। দিয়ে কিন্তু 56 নম্বর শ্লোক, এটা হলো আমাদের মনুস্মৃতির গ্রেটনেস। যেটা এই যে একজন যে গ্রেট ল গিভার, যে একজন মহান মহা যে স্মৃতিকার, 56 না মাংস ভক্ষণে দোষ না মধ্যে না চ মৈথুনে, এর সার আপনারা লিখে রাখবেন। প্রবৃত্তি রেশ ভূতানাম নিবৃত্তিস্তু মহা নিবৃত্তিস্তু মহাফলা, বলছেন না মাংস ভক্ষণে দোষ না মধ্যে না চ মৈথুনে, বলছেন মাংস খাওয়াতে কোনো দোষ নেই, মদ্যপান করাতে কোনো দোষ নেই, মৈথুন নারী পুরুষের সম্পর্ক কোনো দোষ নেই, কারণ প্রবৃত্তি রেশ ভূতানাম, এগুলো স্বাভাবিক প্রবৃত্তি মানুষের। মাংস খাওয়া, মদ খাওয়া, নারী সঙ্গ করা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। তবে নিবৃত্তিস্তু মহাফলা, তবে কেউ যদি এগুলোকে ছাড়তে পারে তাদের মহান ফল হয়। তুমি যেটা করছো এটা স্বাভাবিক, দোষের কিছু নেই, যদি না করো শ্রেষ্ঠতম, এটা বিরাট। এটাকে আমরা যখন প্রথম ক্লাস আমরা শুরু করেছিলাম ওই জায়গাটা আমরা এটা ডিসকাস করেছিলাম যে মনু দুই প্রকার ধর্মের আলোচনা করেন, লোয়ার কাইন্ড অফ রিলিজিয়ন অ্যান্ড হায়ার কাইন্ড। এই শ্লোকটা হলো ওইটা, যে যদি তুমি করো ঠিক আছে তো দোষের কিছু নেই, যদি না করো আরো ভালো। জেনারেলি যখন ল হয়, কোনো আইন যখন করা হয় তখন বলে তুমি এটা করবে না, বা বলা হয় তুমি এটা করবে। মনুস্মৃতি খুব আনইউজুয়াল, এই অর্থে বলে তুমি যদি করো ঠিক আছে, যদি না করো মানে তার বিপরীত যদি করো তাহলে অনেক ভালো। তেমনি বলবেন যে যেখানে ধর্মের শিক্ষা দিলে ক্ষতি হয়, ধর্ম শিক্ষা না দেওয়াটা বেটার, ধর্ম শিক্ষা দেওয়াটা ভালো কিন্তু যদি দিলে ক্ষতি হয় না দেওয়াটা আরো ভালো। এটা হচ্ছে খুব আনইউজুয়াল, যেটা অন্যান্য কোথাও পাওয়া যায় না, যে এটা তুমি করবে তো জানার কথা তুমি করবে করো, এবং তিনি সেইভাবে রেগুলেট করার চেষ্টা করছেন। মাংস কখন খাবে না, কখন ওই খালি বলে আছেন কখন খাবে না কখন খাবে না, ওনার উদ্দেশ্য হচ্ছে না খেলে অনেক ভালো, যদি খাও দোষের কিছু নেই, কারণ তোমার স্বাভাবিক প্রবৃত্তি, দোষের কিচ্ছু নেই। এই যে
শিশি মা বলছেন এক জায়গায় যে ওই সাধুদের কিছু বলবার নিয়ে, আরে ইন্দ্রিয় ওরা তো লাফাবে, ওদের কাজ লাফানো, আমরা না এগুলো বুঝতে পারি না। আমরা ওটা সময় বলি ছেলেরা দুষ্টুমি তো করবেই, দুষ্টুমি করা তার স্বভাব, এটা এই হঠাৎ মনে পড়লো এটা বলতে গিয়ে। আপনারা সবাই জিম কর্বেটের নাম শুনে থাকবেন, তো জিম কর্বেট তার বইগুলো আমার খুব প্রিয়, আমি অনেকবার পড়েছি ওর অমনিবাস। তো জিম কর্বেট শিকারী, বিরাট বড় শিকারী ছিলেন, কিন্তু উনি আরো ফেমাস হলেন কারণ বইগুলো লিখলেন বলে। তো উনি প্রায় 35-40 বছর পর্যন্ত উনি ম্যানিটার্স গুলোকে মেরেছেন, প্রচুর ম্যানিটারকে মেরেছে, যার জন্য এখন এই নৈনিতালের কাছে জিম কর্বেট পার্ক। তো ওনার ছিল খুব সিম্পল সিস্টেম, উনি শিকার করতেন জঙ্গলে, ওই জঙ্গলি যে ইয়ে ছাগল চিতল এগুলোকে মারতেন, কিন্তু কোনোটাকেই মারতেন না যেটা ঘুমিয়ে আছে, পাখি মারত না যেটা বসে আছে। একাধার বেড়েছেন সেগুলো উনি খুব ডিটেলে লিখছেন যে আমার উপায় ছিল না, একটা ম্যানিটারকে মারলেন যে ঘুমোচ্ছিল। তো উনি পরে উনি লিখছেন যে আমার আজকে লজ্জা করে যে আমি ওকে চান্স দিলাম না, কিন্তু যদি আমি মাইক্রো সেকেন্ড ওকে চান্স দিয়ে দিতাম ওকে আমি আর ধরতে পারতাম না, মানে সময় লাগতো, ততদিন আরো 10 জনকে মেরে দিত। তো উনি ঘুমন্ত অবস্থায় মারতেন না, কিন্তু যেটা খুব মজার জিনিস বলছেন, ওনার কাছে যখনই পিটিশন আসতো যে একটা বাঘ ম্যান ইটার হয়ে গেছে মারুন, তো উনি প্রথমে খোঁজ নিতে শুরু করবেন কি কি মেরেছে। তো ওরা ওই কায়দা করে জিম কর্বেটকে বোকা বানাতো, আমার ছাগল মেরে দিয়েছে, আমার গরু মেরেছে, আমার মোষ মেরেছে। উনি বলবেন যে না, এগুলো তো ন্যাচারাল ফুড, ও তো জঙ্গলের রাজা, ও তো মারবে, তুমি কেন সাবধান থাকোনি? ও সবে না করে দিত, কিছুতেই করবে না। তারপর হবে যে না মানুষকে মেরেছে, ঠিক আছে ওই মানুষটা কি করছিল, এমন হতে পারে যে ওই বাকি বাচ্চার সঙ্গে ছিল তখন কাছে চলে গেছে, করে করে পুরো থর ভেরিফিকেশন করে যদি ফাইনালি সেটেল হয় যে হ্যাঁ সত্যিকারের ম্যানিটার, তবে তিনি রাজি হবেন। তো ওনার ওই যে কথা যে তার নিজের গ্রামেও যেখানে উনি ছিলেন কালাহান্ডিতে, সেখানেও যদি কেউ গরু ওই বাঘ গরু মারে মোষ মারে মারবে না, ও বলবে ওর এটা ন্যাচারাল খাওয়া, হরিণকে মারা এগুলো শিকার করা তার ন্যাচারাল, তুমি সাবধান থাকো ওটাকে মারা হবে না, নো মারতেন না উনি। যবে ম্যান ইটার হয়ে যেত, কনফার্ম ম্যান ইটার, তবে গিয়ে মারত, আদারওয়াইজ কখনো শিকার করবে না। মনু এটাই বলছেন, এটা তোমার ন্যাচারাল, মাংস খাওয়া মদ খাওয়া মৈথুন করে ন্যাচারাল, তুমি যদি না করো ইটস গ্রেট, ইটস ওকে, যদি আপনি করেন ইটস ওকে। এই মানুষ যে এটা সেদিনে বলছিলেন যে ওর যে লিবারাল অ্যাটিটিউড, এত লিবারাল, উনি সে কত কি বলে আছেন, এই করো না সে করো না, এই মাংস করো না সে মাংস করে করে ফাইনালি উনি কনক্লুড করছেন যে ঠিক আছে করো। তো এগুলো বলে আর উনি তারপরে বলছেন অশৌচ নিয়ে, মানুষ মরলে কি কতদিন অশৌচ হবে, ছোট বাচ্চা মরলে কতদিন, বড় মরলে কতদিন, বিদেশে যদি কেউ মরে তাহলে কতদিন, খবর পাওয়ার পরে কতদিন, আর ওইগুলোকে কিভাবে অশৌচ করবে, সেগুলো বিরাট লম্বা লিস্ট আছে, আমরা আর ওটাতে যাচ্ছি না। জাস্ট উনি খুব সংক্ষেপে বলছেন, একটা বলছেন যে যদি কারো যজ্ঞোপবীত হয়ে গিয়ে থাকে তাহলে ব্রাহ্মণের জন্য 10 দিন, ক্ষত্রিয়ের জন্য 12 দিন, বৈশ্যের জন্য 15 দিন, আর শুদ্ধ 1 মাসে শুদ্ধ হয়। ওরা অ্যাকচুয়ালি ওনারা করতেন কি, ওই শ্রাদ্ধাদি কর্ম করতে হবে, তার প্রস্তুতি নিতে হবে, তো তো বলছেন যে শুদ্ধি কতদিনে হয়, কারণ ব্রাহ্মণকে বেদ তাড়াতাড়ি পড়তে হবে, আর ক্ষত্রিয় 12, বৈশ্য 15, শুদ্ধ 1 মাস। তো এখন আর এগুলো কেউ পালন করে না, আমি যেমন অনেকেই জানি তারা ওই 3 দিনের মাথায় শ্রাদ্ধ করে শুদ্ধ হয়ে যান। আর মনে রাখবেন তো স্মৃতি, স্মৃতি মানেই হচ্ছে এটা রিভাইজ করা যায়।
তো তিনি একটাও কিছু ছাড়ছেন না, আচার্যের বাড়িতে যদি কোনো ছাত্র মারা যায় তখন কীভাবে হবে, এসব সব ডিটেল, আসৌচ কদিন থাকবে, বাচ্চা জন্ম নিল সঙ্গে সঙ্গে মরে গেল আসৌচ কতদিন হবে, দু মাসের মধ্যে মরলো, দু বছরের মধ্যে মরলো, এই সব জিনিসগুলো তিনি ডিটেল করেন, আমরা ওগুলো তার ঢুকছিলাম। দিয়ে বলছেন যে যখন শুদ্ধিতে এবার ধীরে ধীরে নামছেন, বলছেন যে আমরা শুদ্ধি জিনিসটা এরপরে টকে করবো, আজকে সময় হয়ে গেছে।